আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পায়ে পরে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন বলেছেন ভারত বন্ধুসুলভ আচরণ খারাপ করছে পায়ের উপর পরে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না আজ দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এরপর জানাব চিন্ময় দাসের পক্ষে আইনজীবী নেই পেছালো চিনময় দাসের জামিন শুনানি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুন্দরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন শুনানি পিছে আগামী দুই জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে মঙ্গলবার তিন ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেনি পাশাপাশি রাষ্ট্রপক্ষ এবং মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করে সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন জানাব মন্দিরে হামলা এবং ভাংচুরের ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশের নয় রিউম্যার স্কানার বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করছে ভারতে একটি সংবাদ মাধ্যম আরটি ইন্ডিয়া তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্যচাচাই সংস্থা রিউমার স্কানার সেখানে যে ভিডিওটি দেখানো হয়েছে সেটি ভারতের পশ্চিমবঙ্গের একটি ঘটনা জানাব বিজেপির প্রত্যক্ষ মদতে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে অভিযোগ করলেন রিজভি বিজেপির প্রত্যক্ষ মদতে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠযুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি এদিকে ভারত যতই হুমকি দিবে বাংলাদেশে ততই ঐক্যবদ্ধ হবে ভারত যত হুমকি দিবে বাংলাদেশ ততই ঐক্যবদ্ধ হবে মঙ্গলবার তিনি ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বভৌম আন্দোলনের সংগঠকরা এমন মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে বলা হয়েছে আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা দায় এড়াতে পারে না ভারত সরকার বাংলাদেশের ধর্মের কারণে কোনো সমস্যা সৃষ্টি হয় না যা হয় রাজনৈতিক কারণে দেশের সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে ভারতের কিছু রাজনৈতিক নেতারা এবং সর্বশেষ জানাব দু সালে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট এবং বিআরটিএ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থা দু সালে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্ট অফিস শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দুর্নীতিগ্রস্ত খাতের তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ এবং তৃতীয় স্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই তিন খাতে ঘুষ নেওয়া হয়েছে সবচেয়ে বেশি আজ টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতীয় খানা জরিফ দু অনুসারে সব তথ্য জানিয়েছে সংস্থাটি প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পায়ে পরে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হবে না নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন বলেছেন ভারত বন্ধুত্বসুলভ আচরণ খারাপ করছে পায়ে পরে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হবে না মঙ্গলবার তিনি ডিসেম্বর দুপুরের চাদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরও বলেন ভারত যা করছে কোনো কারণে সেই এসব করার কোনো কারণ নেই আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক আমরা তাদের ভালো দেখছি ভারতের গণমাধ্যম যা করছে যা বলছে দয়া করে এসব প্রচার করবেন না আমরা দুই দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই তিনি আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন আগে যা অনিয়ম চুরি হয়েছে সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না এখন যাতে চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয় যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি এছাড়াও পদ্মা নদীতে যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে তার হুঁশিয়ারি দেন উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব চাঁদপুর অঞ্চলের নৌ সুপার সৈয়দ মুশফিকুর রহমান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদ হোসেন শান্ত প্রমুখ পক্ষে আইনজীবী নেই পেসালো চিন্ময় দাসের জামিন শুনানি বাংলাদেশ সনাতনী জাগরণের মুখপাত্র চিনময় দাসের জামিন শুনানি তারিখ ধার্য করা হয়েছে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জস মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন সব মিলে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেছে চট্টগ্রাম আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন আদালত জামিন শুনানির জন্য দু হাজার পঁচিশ সালের দুই জানুয়ারি দিন ধার্য করেছে যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যার কোনো সুযোগ নেই আবার দায়রা জজ আদালতের অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতও জামিন শুনানি করার সুযোগ নেই গত শে নভেম্বর চিনময়ের জামিন আবেদন নামঞ্জুর করে আদালতে তাকে কারাগারে নেওয়ার সময় দাবি হাজার বিক্ষোভরতের সঙ্গে সংঘর্ষ আলিপ নামে এক রাষ্ট্রপক্ষের হাইকোর্টের আইনজীবীকে যিনি সরকারি কৌশলী হিসেবে নিযুক্ত হয়েছিলেন সম্পত্তি আইনজীবী আলিপ খুন এবং আদালত প্রাঙ্গনে পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করেন তার বাবা এবং ভাই বাবার হত্যা মামলায় একত্রিশ জনকে আসামি করা হলেও ভাইর করা মামলায় এজহার নামে আসামি করা হয় একশো জনকে সেই মামলায় চিনময় কৃষ্ণের আইনজীবী সুভাষিষ শর্মা তেত্রিশ নম্বর আসামি এছাড়াও তার অনুসারে আরও পঞ্চাশ জনের অধিক আইনজীবীকে আসামি করা হয়েছে গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশ হয় সনাতন জাগরণী মঞ্চ ব্যানারে ওই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও মুখপাত্র ছিলেন চিনময় এরপর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুনেই জোটের মুখপাত্র করা হয় চিনময়কে পঁচিশে অক্টোবরে এই সমাবেশের দিন চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ইস্কনের গেরুয়া রঙের আরেকটি পতাকা উড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তিরিশে অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয় সেই মামলায় চিনময় সহ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধি একশো বিশ বাই একশো চব্বিশ বাই ক একশো তেপ্পান্ন বাই একশো নয় ও চৌত্রিশ ধারায় অভিযোগ আনা হয় মামলায় চিন্ময়ের পাশাপাশি চট্টগ্রামে হিন্দু জাগরণ মঞ্চের সমানক অজয় দত্ত সহ উনিশ জনকে আসামি করা হয় গত পঁচিশে নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ সিডিবি পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কাছে হস্তান্তর করা হয় ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে তোলা হয় মন্দিরে হামলা ও ভাংচুরের ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশের নয় রিউমার স্কানার বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করেছে ভারতীয় একটি গণমাধ্যম আরটি ইন্ডিয়া তবে সত্যটি এটি নয় এটি জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিমার স্কানার তাদের টিম অনুসন্ধানে জানতে পারে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের মুসলিম কর্তৃক হিন্দুদের মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুরের নয় এমনকি ভিডিওটি বাংলাদেশের নয় ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের এটি রিমার স্কানার অনুসন্ধানে জানা যায় রোগব সাথী নামক একটি ভারতীয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত তিরিশে নভেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় উক্ত পোস্টে থাকে থাকা ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে উক্ত পোস্টে হ্যাশট্যাগ হিসেবে সুলতানপুর কালীমাতা নিরঞ্জন উল্লেখ করা হয় এ সূত্রে অনুসন্ধানে ডে রাঘু নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত তিরিশে নভেম্বর প্রচারিত একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায় উক্ত পোস্টে বলা হয়েছে সুলতানপুর বারো বছরে অন্তত কালীমাতা নিরঞ্জনের দৃশ্য এটি পরবর্তী অনুসন্ধানে সুলতানপুর কিরণময়ী পাঠাগার নামে একটি ভারতীয় পেজে খুঁজে পাওয়া যায় ভিডিওটি উক্ত উক্তপেস পর্যবেক্ষণ করে জানা যায় পঁচিশে নভেম্বর বারো বছরের অন্তর ঐতিহ্যের কালীমাতা নিরঞ্জন দু হাজার চব্বিশ আয়োজন করে ভারতের পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ সুলতানপুরের কিরণময়ী পাঠাগার ও সুলতানপুর গ্রামবাসীবৃন্দ এছাড়াও পল্লী দামোদর নামক একটি ভারতীয় স্থানীয় গণমাধ্যমের পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় খণ্ডঘোষ সুলতানপুরের মন্ডল বাড়ি দীর্ঘ বারো বছর পর অনুষ্ঠিত হয় কালীমাতা নিরঞ্জন আর এই ভিডিওটিতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার যে অপপ্রচার চালানো হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বিজেপির প্রত্যক্ষ মদতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বিজেপির প্রত্যক্ষ মদতে বাংলাদেশে অস্থিরতার চেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি তাদের দাসত্ব করতে বাংলাদেশ স্বাধীন হয়নি আজ তিন ডিসেম্বর সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়কে নিজেদের দেশের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে রিজভি বলেন সাম্প্রতিক বিষয়ে নিজেরা সচেতন হন তিনি বলেন সাম্প্রতিক বাংলাদেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক মাস্টার প্ল্যান রিজভি বলেন ভারতীয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত ভারতে শান্তিরক্ষী বাহিনী তিনি মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভি বলেন বাংলাদেশে নয় বরং ভারতে শান্তিরক্ষী মোতায়েন করা দরকার বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে